পৃথিবীতে আমরা সবাই কম বেশি চিন্তিত থাকি টেনশনে থাকি যার যত আছে তার তত বেশি টেনশন যার নেই তারও টেনশন চিন্তা কমানোর জন্য যদি ওষুধ থাকত তাহলে পৃথিবীর সকল মানুষই ওষুধ খেয়ে তার চিন্তাটাকে দমিয়ে রাখতে পারত কিন্তু আফসোস এই ওষুধ এখনও আবিষ্কার হয়নি ডাক্তাররা যতই বলুন চিন্তামুক্ত থাকতে যতই বলুন না কেন রেস্টে থাকতে যার যার সংসার নিয়ে তাকে ব্যস্ত থাকতে হয় যার যার সংসার নিয়ে তাকে চিন্তা করতে হয় যার জীবন সেই চালাতে হবে জন্যই তাকে আসলে চিন্তা করে যেতে হয় আমার যে হোমমেড ফুডের বিজনেস সে বিজনেসটি কিভাবে আরও দূরে এগিয়ে নিয়ে যাব। সে চিন্তায় সব সময় মাথায় কাজ করে আর এখন যেভাবে চলছে সেভাবে আসলে কোনোভাবে পোষাতে পারছি না কারণ সব কিছুরই অনেক বেশি দাম বাজারে প্রত্যেকটি জিনিসেরই এত পরিমাণ দাম বেড়ে গেছে এই বিজনেস করে এখন আর সংসার চালানোর মতো ইনকাম আসলে হয় না এগুলি আসলে দেখবে কে এগুলি দেখারই কেউ নেই প্রতিটি জিনিসই আকাশ ছোঁয়া দাম অন্য কিছু করার উপায় নেয় দেখে নিতান্তই আসলে বিজনেসটা ধরে রাখা জাস্ট ধরে রাখার জন্যই কিন্তু ব্যবসাটা চালিয়ে যাওয়া এখন মার্কেটে খাওয়ার লোক থেকে খাওয়ানোর লোকে বেশি আমরা প্রায় মহিলারাই এখন বাসায় বসে কিছু একটা করতে চাই যার কারণে সব থেকে সহজ উপায় হচ্ছে হোম ফুডের ব্যবসা অনেকেই শখের বসেই করেন নিজেদের একটা শখ থেকে করেন আবার অনেকে আছেন পরিবারের দায়িত্বটা সম্পূর্ণ তার উপর সেজন্যই পর্দার ভিতরে থেকে কিছু একটা করা যায় কি না সে ভেবেই ফুডের ব্যবসা করে থাকেন কিন্তু দ্রব্যমূল্যের যে পরিস্থিতি তাতে আসলে এখন এ ব্যবসা করে কেউই মনে হয় না খুব একটা ভালো যাচ্ছেন ভালোভাবে আছেন ডাক্তাররা যতই বলুক চিন্তামুক্ত থাকতে আসলে যার জীবন সেই বুঝে তাকে চিন্তা করতে হবে করে যেতেই হবে সেটি আসলে কোনো ওষুধেই সারবার নয় আজকে আমার মেনুতে প্রতিদিনের মতো মুরগি ছিল সাথে ছিল পাবদা মাছ পাবদা মাছটি আমি হাতে মাখিয়ে কষিয়ে রান্না করেছি মাছ মুরগির পাশাপাশি ছিল গরু মাংস গরু মাংস যেহেতু একটু দাম বেশি সেজন্য আমি এটি রেগুলার প্রাইস থেকে একটু দাম বাড়িয়ে রাখি সে অনুযায়ী সবাই কিন্তু খায় না যে কজন খাবেন সেই হিসেবেই অল্প করে রান্না করা হয়েছে গরুর মাংস হেল্পিং হ্যান্ড না থাকলে নিজের নিজের উপর কাজটি যেন আরও বেশি চাপ পড়ে আজকেও আমার হেল্পিং হ্যান্ড নেই আগে থেকে কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম সকাল সকাল উঠেই ভাত ডাল রান্না করার পর পরে মুরগি মাছ গরু এগুলো বসিয়ে দিয়েছি পাশাপাশি ভর্তা করব আলু ভর্তা আলুটিও সিদ্ধ করে নিয়েছে। গরু মাংস এবং মুরগি হয়ে যাওয়ার পরে পাবদা মাছটাও বসিয়ে দিয়েছি পাবদা মাছও প্রায় হয়ে গিয়েছে এখন এটিতে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেওয়ার পালা সব কিছু একা হাতে সামলানো একটু কষ্টকর হলেও দিন শেষে যখন স্বামী সন্তান নিয়ে হাসি খুশি সময় কাটাই তখন নিজের কাছে অনেক ভালো লাগে যে মনে হয় যে আমার কষ্ট সার্থক আলু সিদ্ধতে আমি সামান্য কিছু হলুদ দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে আলু সিদ্ধ করি যাতে আলুর ভর্তার রঙটা একটু সুন্দর আসে অতিরিক্ত ঝাল দিয়ে আলু ভর্তা আমি করি না কারণ অনেকজন কাস্টমার খাবেন এক জনের এক এক রুচি এক একজনের টেস্ট বান এক রকম কেউ ঝাল বেশি খায় কেউ কম খায় তো চাই যে মোটামুটি লেভেলের একটা ঝাল দিতে যাতে যারা কম খান তাদেরও চলে আবার যারা বেশি খান তাদেরও মোটামুটিভাবে যাতে টেস্টটা হয় তাদেরও যাতে কোনো অসুবিধা না হয় সেইভাবে আলু ভর্তাটা করি আর আলু ভর্তায় আমি সবসময় পেঁয়াজ বেরেস্তা করে করি এতে আলু ভর্তাটা নষ্ট হওয়ার চান্স থাকে না কাঁচা পেঁয়াজে মুখে গন্ধ হয় অনেকে খেতে চান না সেই জন্য আবার কাঁচা পেঁয়াজের ভর্তা খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এই গরমে যে কোনো খাবারই খুবই তাড়াতাড়ি নষ্ট হয় যার কারণে আমি সবসময় আলু ভর্তায় পেঁয়াজ বেড়েসতে ব্যবহার করি আর অন্যান্য ভর্তায়ও আমি পেঁয়াজটা সতে করে দিই কাঁচা পেঁয়াজ কোনো ভর্তায় আমি ব্যবহার করি না সব কাজ শেষ করে এখন পরিষ্কার পালা একদম বড় বড় পাতিল পরিষ্কার করতে অনেক কষ্ট তারপরেও যতই কষ্ট হোক পরিষ্কার করে রেখে দিলেই শান্তি কারণ পরিষ্কার করে রেখে দিতে হবে পরের দিনের প্রিপারেশানের জন্য আমার ভিডিওটি ভালো লাগে থাকলে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে দিবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম